কোথায়, ফেসবুক বিজনেস পেজে। তো আমরা অ্যাড ম্যানেজারে চলে যাব, তো এখান থেকে আমরা অ্যাড ম্যানেজারে ক্লিক করে যেতে পারবো। আর অনেকেই যে বলতেছিলেন যে বিজনেস ডট ফেসবুক ওভারভিউ এটা দেওয়ার পরে যে আসতেছে না, তাদেরকে দুইটা অপশন দেখাই দিই কিভাবে যাবেন। তো এই যে মেটা বিজনেস সুইট আছে, মেটা বিজনেস সুইটে ক্লিক করার পর আপনারা যদি অল টুলসে যান, এটা এখানে দুই ভাবে যাওয়া যায়। অল টুলসে গেলে এই যে অ্যাড ম্যানেজার এখান থেকে যেতে সুইচ করে নেবো, যেহেতু আমার ডিফল্ট আইডি অ্যাড অ্যাকাউন্ট এখানে আছে। তো আমরা যে বিজনেস ম্যানেজার আন্ডারে অ্যাড অ্যাকাউন্টটা খুলেছিলাম, তো এটাকে আমরা সুইচ করব। তো এখন কি হলো, আমাদের বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাও সুইচ করা হয়ে গেলো, আমাদের যে অ্যাড অ্যাকাউন্ট আছে সেটাও হয়ে গেলো। তো এখন আমরা এখান থেকে দেখব এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা সেট আপ করা। তো এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইনটা কি আগে একটু জানি। তো এনগেজমেন্ট অ্যাড ক্যাম্পেইন হলো যেটার মাধ্যমে আমরা অডিয়েন্সের সাথে সংযুক্ত হতে পারি। তো অডিয়েন্স কে আমরা আমাদের পেজের সাথে সংযুক্ত করতে পারে, এই ধরনের ক্যাম্পেইন কে এনগেজমেন্ট ক্যাম্পেইন বলা হয়। তো এনগেজমেন্ট ক্যাম্পেইনে কিন্তু আমরা ফলোয়ার গেইন করতে পারবো, এনগেজমেন্ট ক্যাম্পেইনে আমরা লাইক ফলো অ্যাটেনশন আমরা অর্জন করতে পারবো, এনগেজমেন্টের মাধ্যমে আমরা কি করতে পারবো, ভিডিও ভিউজও পেতে পারবো। তো এই হলো এনগেজমেন্টের কাজ। আর এনগেজমেন্টের মাধ্যমেও কি আমরা মেসেঞ্জারে যে কনভারসেশন করে এনগেজমেন্ট আনে সেটা আমরা করতে পারবো। তো আমাদের টার্গেট গোল অনুযায়ী আমরা সেটাকে সিলেক্ট করে আমরা এনগেজ ক্যাম্পেইন চালাবো। তো বাইরে যদি বলে আমাকে মেসেজ কনভারসেশনের মাধ্যমে তুমি আমার এটা এনে দাও, বা কাস্টমার আমাকে মেসেজ করবে, তাহলে এনগেজ দিয়ে মেসেজ অপশন গোল সিলেক্ট করে তাহলে আমরা এনগেজমেন্ট ক্যাম্পেইন চালু করতে পারবো। বাইরে যদি বলে আমাদেরকে ই করতে হবে, ফলোয়ার লাগবে, তাহলে আমরা এনগেজমেন্ট দিয়ে আমরা অ্যাড ক্যাম্পেইনটা রান করে দিব। তো আমরা এখন কি করব, এখানে ক্রিয়েটে ক্লিক করব। ক্রিয়েটে ক্লিক করলে আমরা বুঝতে পারবো যে আমাদের গোলগুলো কি কি হতে পারে আর গোলগুলো কি কি হবে। তো এখানে আমরা কি করব, এখান থেকে ক্রিয়েটে ক্লিক করব। এখান থেকে এই যে সবুজ আইকনটা আছে এখানে ক্লিক করব। আচ্ছা, এটা স্ক্রল করা দরকার নেই। তো সবুজ আইকনে ক্রিয়েটে ক্লিক করার পর আমাদের গোল আসবে, আমরা গতবার দেখেছিলাম অ্যাওয়ারনেস ট্রাফিক কি। এখন দেখবো এনগেজমেন্ট। তো এনগেজমেন্টে আমরা কি কি করতে পারবো এখান থেকে। তো এনগেজমেন্টে আমরা দেখবো এখানে কি কি করা যায়। এখান থেকে আমরা মেসেজ, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপের জন্য মেসেজের জন্য মানে মেসেজ পাওয়ার জন্য সেটার জন্য আমরা এনগেজমেন্ট করতে পারবো, ভিডিও ভিউজ এর জন্য করতে পারবো, পোস্টে এনগেজমেন্ট আনার জন্য লাইক কমেন্ট শেয়ার এগুলো পাওয়ার জন্য, এবং কনভারসেশন মানে কাস্টমারের সাথে কোনো ঘটনায় লিপ্ত হতে পারবো বা মেসেজে তাদের সাথে আমরা কনভারসেশন করতে পারবো, তাদের সাথে কথোপকথন করতে পারবো, তো যোগাযোগ হবে তাদের সাথে ডিরেক্টলি কাস্টমারদের সাথে। তো এই হলো আমাদের কনভারসেশন, পোস্ট এনগেজমেন্ট, ভিডিও ভিউজ, মেসেঞ্জার, ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ। তো এগুলো হবে গোল আমাদের। তো আমরা সেটি অনুযায়ী আমাদের ক্যাম্পেইনটা সেট আপ করবো, যে আমরা কি চাই বা বায়ারের রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা কি করব, ক্যাম্পেইনটা সেট আপ করবো। তো আমি কি করলাম, এনগেজমেন্ট সিলেক্ট করে কন্টিনিউ করে দিলাম, এবং আমি ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন দিয়ে দিলাম। তো ম্যানুয়াল এনগেজমেন্ট ক্যাম্পেইন দেওয়ার পরে আমাকে তিনটা অপশন দেখাবে, যে গত ক্লাসে আমরা দেখেছিলাম এই তিনটা অপশন গুলো। তো এখানে আমাদের কি হবে, ক্যাম্পেইন নাম আমি আপাতত চেঞ্জ করছি না, এবং ক্যাটাগরি যদি স্পেশাল কোনো অ্যাড হয় তাহলে ক্যাটাগরি এটা আমরা জানি। আর ক্যাম্পেইন ডিটেলস অপশন, এই যে ক্যাম্পেইন অবজেক্টিভ সিলেক্ট করে দিছি আমরা এনগেজমেন্ট, তো এই ডিটেলস এটা আমাদের প্রয়োজন নেই, এবং অ্যাডভান্টেজ ক্যাম্পেইন এটা আমাদের এখন প্রয়োজন নেই। আমরা সরাসরি কি করব, নেক্সটে চলে যাব। নেক্সটে যাওয়ার পর আমাদের এই যে কনভারসেশন মেসেজিং অ্যাপস থাকবে, না আমি অ্যাডের ভিতরে কনভারসেশন করব না ফেসবুক পেজের ভিতর। এই যে এখানে বুঝিয়ে দিই, যদি আপনার বায়ার বলে আমার যে কাস্টমার রয়েছে প্রোডাক্ট অনুযায়ী তারা আমাকে মেসেজ করবে, তাহলে মেসেজিং অ্যাপসটা সিলেক্ট করে দিবেন। আর যদি বলে না ওয়েবসাইটে গিয়ে পারচেস করবে, ওয়েবসাইটটা সিলেক্ট করে দিতে পারেন, তাহলে আপনি সরাসরি ট্রাফিক ক্যাম্পেইন দিয়ে রান করতে পারবেন, সেটা আপনি বুঝে যাবেন। আর যদি বলে ফেসবুক পেজে ফলোয়ার লাগবে, তাহলে কি হবে, ফেসবুক পেজ সিলেক্ট করে দিবেন, পেজে ফলোয়ার লাগবে, ফলোয়ারের জন্য আপনি করতে চাচ্ছেন ক্যাম্পেইনটা, তাহলে পেজটা কনভারসেশন কোথায় হবে, ঘটনাটা কোথায় কোথায় ঘটবে, এটা কনভারসেশন কোনো কিছু হওয়া ঘটা এটা কোথায় ঘটবে, মেসেজিং অ্যাপসে ঘটবে নাকি অ্যাডের ভিতরেই ঘটবে। এই অ্যাডটা শেষ হওয়ার পরই এটা মুছে যাবে, এর বেশি আর থাকবে না, এই অ্যাডের ভিতরেই সবকিছু হবে, নাকি এই ফেসবুক পেজের সাথে কনভারসেশন হবে, নাকি ওয়েবসাইটের সাথে কনভারসেশন হবে,
এগুলো আমাদের সিলেক্ট করতে, আর যদি অ্যাপস এর জন্য হয় তাহলে অ্যাপস এর লিঙ্ক দিবে, অ্যাপস ডাউনলোড লিঙ্ক, ইনস্টলেশন লিঙ্ক, বাটন দিয়ে সেগুলো দিয়ে করতে হবে। তো এই গেলো আমাদের কনভারসেশন গোল। তো আমরা চাচ্ছি কি ফেসবুক পেজে লাইক হবে, ফলো হবে। তো এর জন্য কি করবো, আমরা ফেসবুক পেজটা সেট করবো, কনভারসেশন বা ঘটনাটা হবে আমাদের ফেসবুক পেজের সাথে। তো এখানে পারফরমেন্স গোল কিছুই আসবে না ফেসবুক পেজের সাথে দিলে। তো এখানে আমরা জাস্ট একটা জিনিস পাবো, কোস্ট পার গোল, আমাদের প্রতিটা লাইকের জন্য কত করে কাটতে পারে। আমরা যদি এটা চাই কোস্ট পার গোল দিতে পারি, বাজেটের উপর ডিপেন্ড করে, অডিয়েন্স সেগুলোর উপর আমরা এই করে, বাট ফেসবুকের হাতে দিলে ফেসবুক এটা একটা অ্যাভারেজ করে কেটে নিবে। তো ফেসবুকের হাতে দেওয়াটাই বেটার, যখন লাইফ টাইম বাজেট হবে তখন কোস্ট পার রেজাল্ট গোলটা, এটা অনেক ভালো হয়। আচ্ছা এখন আসবে বাজেট অ্যান্ড শিডিউল। তো আমরা জানি যে আমরা যদি ডেলি বাজেট তাহলে ডেলি, এবং লাইফ টাইম দিলে লাইফ টাইম সেল করবো। তো আমরা ডেলি দিয়ে আমরা কি দিব, ডেলি আমরা $15 করে কোস্টিং করব, $15। তো আমরা ডেলি $15 করে করতেছি, এবং $15-এ আমরা কতদিন করে চালাবো, এখানে আমাদের কালকে থেকে মনে করুন 6 তারিখ থেকে আমাদের 1 সপ্তাহ হবে, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, এই 13 তারিখ গিয়ে কি হবে, আমার 7 দিন সম্পূর্ণ হবে। তো আমি $15 বাজেট ডেলি করে আমি 7 দিন রান করব, এবং এটা কবে থেকে রান হবে, সকাল 8টা থেকে পরের দিন এই 13 তারিখ 8টায় শেষ হয়ে যাবে, প্রতিদিন $15 করে কেটে নিবে। তো এখানে আমার রিচ এবং রেজাল্ট দেখাচ্ছে। তো এখানে লোকেশন আছে বাংলাদেশ। তো আমরা কি করবো, এটাকে যেহেতু আমরা ইউএসএ কানাডার জন্য মেইনলি করব, তো এখান থেকে আমরা কি করব, সিলেক্ট করে দেবো ইউএসএ। তো বায়ার যে লোকেশন গুলো বলবে সেই লোকেশন গুলো আপনারা দিবেন, বাট আপনারা ভালোভাবে লোকেশন গুলা আপনারা রিসার্চ করে দিবেন। ওই যে আমি যে বলছিলাম পাশে গুগল ম্যাপ, ওই যে বলছিলাম পাশে গুগল ম্যাপ রাখবেন, এবং গুগল ম্যাপ রেখে যেই এরিয়াগুলো সিটি ভিত্তিক, যেখানে মানুষ পপুলেশন বেশি, ইউএস এর ভিতরে পপুলেশন বেশি, সেগুলো আপনারা সিলেক্ট করবেন। তো দিলে কি হবে, লাইক ফলো আসার মানে ফলোয়ার বাড়ার আশঙ্কা বেশি থাকে, এবং লোকেশনটা একটু বেশি সিলেক্ট করবেন। যদি বলে না বায়ারের কোনো স্পেসিফিক কোনো এরিয়া নাই, শুধু ইউএসএ, তাহলে আপনি কি করবেন, ফুল ইউএসএ সিলেক্ট করে দিবেন, পাশাপাশি তাদের আশেপাশে যে এরিয়া আছে সিলেক্ট করে দিবেন। তো আমি কি করলাম, মনে করলাম বাইরের রিকোয়ারমেন্ট অনুযায়ী হোল ইউএসএ বাইরের ডেস্টিনেশন গন্তব্য, ইউএসএর ভিতর থেকে সে কি চাচ্ছে, শুধু লাইক চাচ্ছে। দেখুন ইউএসএ দেওয়ার পর এখানে কিন্তু আমার কি হলো, ইউএসএ দেওয়ার পরে কিন্তু আমার রিচ এবং কিন্তু এই রেজাল্টটাও কিন্তু কমে আসলো। আমি যদি বাংলাদেশ দেই তাহলে দেখতে পারবেন যে বাংলাদেশে আমাদের কি হলো, বাংলাদেশের রেজাল্ট কিন্তু বাড়লো, রিচও বাড়লো, রেজাল্টও বাড়লো। তো এটা কারণ আছে, কারণ বাংলাদেশের ভিতরে ভৌগোলিক অবস্থান, কারেন্সিগত দিক দিয়ে এবং ইউজারের দিক দিয়ে সবকিছু বাংলাদেশে ফেসবুকে অ্যাক্টিভ ইউজার এবং সবকিছু, যার জন্য ফেসবুকের অত পরিমাণ রিচ করাতে হয় না, এবং ইউএস এর ভিতরে অ্যাক্টিভ ইউজার খুবই স্বল্প, এবং তাদের এখানে এত গণবসতিপূর্ণ এরিয়া না আপনারা জানেন বাংলাদেশের মতন। তো তাদের জন্য তাদের অনেক রিচ করাইতে হয়, অনেক অডিয়েন্সের সামনে পৌঁছাতে হয় জিনিসটা, এদের জন্য অন্যদের অনেক পোস্টিং আছে, ই আছে। তো সেই ভৌগোলিক অবস্থান সবকিছু, পপুলেশন, ইউজার সবকিছু ভিত্তি করে আপনার বাজেট, আপনার রেজাল্ট ভিত্তি করে ডিপেন্ড করে। তো এইগুলো আমরা কি হলাম, এই যে এখানে রেজাল্ট এটা শো করতেছে। তো আমি যদি এখানে কোস্ট পার গোল দেই, তাহলে মনে করুন আমি যদি মনে করুন এই কোস্ট পার গোলে দেখায় কোস্ট পার গোলটা আমার প্রতিটা লাইকের জন্য কত করে কাটবে, আমি দেই 0.10, যদি আমি দেই তাহলে কি হবে, 0.10 দিলে আমার কি হবে, দেখুন রেজাল্টটা কিন্তু একটু আপ ডাউন হয়েছে এবং রিস্টটা আপ ডাউন হয়েছে। তো 0.10 দিলে কি হবে, আমার প্রতিটা লাইকের জন্য ফেসবুক কি করবে, 10 সেন্ট করে কেটে নিবে, এবং $1 $10 লাইক দিবে। তাহলে $1 যদি 10 10টা লাইক পাই, তাহলে আমার কি হচ্ছে, $10 কি হচ্ছে, 100টা হচ্ছে, এবং $15 150টা হচ্ছে। তো আমি যদি এই কোস্ট পার গোল দিই তাহলে কি হবে, ফেসবুক ও এটা টার্গেট থাকবে ফেসবুকে যে না আমার যদি একটা লাইক হয় তাহলে আমি $10 তার থেকে নিতে পারবো, না হলে আমি নিতে পারবো না। তো ফেসবুক তার জন্য আপনাকে রিচ করাবে, আপনার গোলটা রিচ করাবে, মানে করেন আপনার যে লক্ষ্যটা সেটার প্রতি আরো বেশি সে কাজ করবে, সে অ্যাডভার্টাইজ করবে, সে পৌঁছায় মানুষের কাছে এবং আপনার লাইক এনে দিবে। তো কোস্ট পার গোলটা দিবেন, যদি আপনার ওইরকম বাজেট হয় 15-20 হয় তাহলে এরকম সেল করবেন। তো আমি কি করলাম, কোস্ট পার গোল দিলাম, তারপর আপনার দেখে নিবেন রেজাল্ট কেমন আসতেছে, আপ ডাউন করতেছে, কোস্ট পার 0.7 দিয়ে কেমন আসতেছে, তারপর 0.10 দিয়ে কেমন আসতেছে, আপনারা দেখবেন। যদি 0.07 দিয়ে আসে তাহলে ভালো, তাহলে প্রতিটা কি হবে, প্রতিটা লাইকের জন্য আপনার কি হবে, প্রতিটা লাইকের জন্য সে 0.07 সেন্ট করে কেটে নিবে, এর বেশি সে কাটতে পারবে না। যেখানে লিখছে মেটা উইল এম টু গেট দ্য মোস্ট পেজ লাইকস এন্ড ট্রাই টু কিপ এভারেজ কোস্ট অ্যারাউন্ড 0.07, মেটা 0.07 এর ভিতর পোস্টটা রাখার চেষ্টা করবে, এর বেশি সে কাটবে না, এবং সে রেজাল্টটাও ওইরকম আনার চেষ্টা করবে বেশি।
এখানে কিন্তু এটা বলে দিতেছে। তো আপনারা এরকম করে কোস্ট পার গোলটা দেখবেন, যদি কেমন রেজাল্ট আসে, যদি বাজেট ভালো হয় তাহলে আবার আবার $5 দিয়ে কোস্ট পার গোলটা দিতে দেন, এটা ফেসবুকের হাতে ছেড়ে দিবেন। তো যদি 20-15 হয় তাহলে কি করবেন, কোস্ট পার গোলটা দিয়ে দেখবেন। তো এই যে রিস্ক কম হয়েছে, এনগেজমেন্ট কম আসতেছে, এটা নিয়ে ভাববেন না, এটা নিয়েই করবেন না। মনে করেন এটা নিয়ে যদি ই করেন তাহলে ভাববেন আপনার ই রেজাল্ট কম আসে, এমন কিছু না। আপনি এখান থেকে দেখবেন যে রেজাল্ট কত করে মেটা আনতেছে, এই করতেছে, মেটা যেই পরিমাণ এখানে দেখাবে ওই পরিমাণ কিন্তু মেটা কখনোই করবেন না। এটা জাস্ট মেটার একটা অনুমানের উপর নির্ভর করে, মেটা শুধু আপনাকে দিতেছে অনুমান, ঠিক আছে, মেটা অনুমান করছে, কিন্তু এটা কিন্তু এক্সাক্ট না, এর থেকে বেশি হতে পারে, এর থেকে কম হতে পারে, বাট এটার ভিতরে থাকবে। এটার এমন নিচেও যাবে না আবার এমন বেশিও যাবে না, এটা একটা অ্যাভারেজের ভিতরে থাকবে। তো কোস্পার গোলটা আমি 0.10 দিয়ে রাখলাম, এটার ভিতরে একটু আমার রেজাল্ট একটু সামঞ্জস্যপূর্ণ থাকে। তো এখন আমি প্লেসমেন্ট, অডিয়েন্স এগুলো দিব। তো অ্যাডভান্টেজ অডিয়েন্স সিলেক্ট করবো, অডিয়েন্স দেওয়ার পরে আমি একটু নিচে যাব, আমি ডিটেল টার্গেটিং দিব। ডিটেল টার্গেটিং থেকে আমি এজ, জেন্ডার এবং এখান থেকে আমি অডিয়েন্স গুলো সিলেক্ট করবো, আমার প্রোডাক্ট ক্রিয়েটেড। তো একটা প্রোডাক্ট যদি আমি বেচি, মনে করেন একটা ঘড়ি, ঘড়ি কে কিনতে পারি, ঘড়ি তো একটা যদি একটা ঘড়ি হয় যেটা কোনো ছেলে মেয়ে কোনো না, সেটা মেয়েও পড়তে পারে ছেলেও পড়তে পারে, এমন একটা স্মার্ট ঘড়ি। তো এটা আমি যদি দিতে চাই তাহলে আমি কি করব, মনে করেন যাদের অ্যাবিলিটি আছে যারা কিনতে পারবে, তো আমি সেল করলাম। তো 20 বা 21 বছর বয়সে থেকে যারা একটু ইয়ং বয়স আছে, মনে করেন যারা 40 বছর পৌঁছে, মানে ওইসব দেশে মনে করেন 40 বছর বয়স, 45 বছর বয়স, মনে করেন এত ই না, আমাদের দেশে যেমন মনে হয় অনেক বয়স্ক, ওই যে ওইসব দেশে কিন্তু বয়স্ক না, ওরা ইয়াং, 21 থেকে 45 বছর বয়সে তারা অনেক শৌখিন এবং ইয়াং। তো এই যে দেখুন আমার কিন্তু এই যে সিলেক্ট করার পর কিন্তু এখানে কি হচ্ছে, রেজাল্টটা কিন্তু হয়ে গেছে। তো এখান থেকে আমি এখন জেন্ডারটা অলি দিয়ে দেবো, এবং এখান থেকে কি করব, আমি এখানে সিলেক্ট করে দেবো যে কোনো ক্যাটাগরি মানুষ এখান থেকে কিনতে পারে, বিজনেসম্যান, স্টুডেন্ট, তারপর আর্টিস্ট বা একটা যে কেউ কিনতে পারে। তো আমি কি এখান থেকে কি করব, আমি স্টুডেন্টও কিনতে পারে, স্টুডেন্ট দিব। এই আমার স্মার্ট ওয়াচের জন্য এটা কি হতে পারে, স্টুডেন্টও হতে পারে, যারা বিউটি রিলেটেড, যারা ফ্যাশন এটার উপর যারা আছে তারা হতে পারে, কি হতে পারে, তারা ওইটা আমার কিনতে পারে। তো আমি দিলাম বিউটি, ইন্টারেস্ট এগুলা দিলাম, তারপর তারপর দিলাম স্মল বিজনেস, না এগুলো না দেই, স্মল বিজনেস, বিউটি, স্টুডেন্ট, তারপরে ফ্যাশন নিয়ে যারা অনেক ইন্টারেস্টেড, ফ্যাশন, ফ্যাশন যারা লাইক করে, যে ফ্যাশন, ফ্যাশন রিলেটেড যারা আছে তাদেরকেও আমি টার্গেট করছি। তারপর যারা মনে করুন ক্লথিং, ক্লথিং নিয়ে যারা আছে, যারা অনেক শৌখিন সাজগোজে, তাদেরকেও আমি কি করব, টার্গেট করব। তো এরকম করে আমি কি করব, এরকম করে তাদেরকে টার্গেট করব। তো তাদেরকে টার্গেট করলে কি হবে, আমার রেজাল্টটা একটু আস্তে আস্তে ভালো হবে। তো এখানে দেখুন কোর্স পার গোলে আমার কি হলো, তো এখানেই হলো না, রেজাল্টটা তেমনই হলো না। তো আমি এটা উঠিয়ে দিলাম, তো ফেসবুকের হাতে এটা দিয়ে দিলাম। ফেসবুকের হাতে দেওয়ার পর ফেসবুক এটার অ্যাভারেজ করে, ফেসবুক রিচ করাবে এবং সেই পরিমাণ সে কেটে নিবে অ্যাভারেজ করে প্রতিটা লাইকের জন্য। এটা ফেসবুকের হাতে দিলাম, ফেসবুক এটা ওর মন মতন কেটে নিবে কিন্তু আমাকে রেজাল্ট দিবে। আচ্ছা যদি ভালো বাজেট হয় তাহলে বেশি হয় তাহলে কোর্স পার গুলো আমরা সেল করবো। তো ফ্যাশন ডিজাইন, স্টুডেন্ট, ক্লথিং, বিউটি, আমরা চাইলে কি দিলাম, হেয়ার স্টাইল, এই ধরনের মানুষ যারা তাদের কাছে শো করুক, এদের কাছে শো করুক। তারপর বিউটি ফ্যাশন, অনেকে বলে না বিউটি অ্যান্ড ফ্যাশন, বিউটি অ্যান্ড ফ্যাশন এরকম যারা আছে ইন্টারেস্ট, আমি তাদেরকে টার্গেট করতেছি। তো দেখি ইন্টারেস্ট কারা আছে, বিহেভিয়ার বা ডেমোগ্রাফিক এগুলো আমরা দিব না, সব দিব আমরা ইন্টারেস্টেড যারা আছে তাদেরকে আমরা টার্গেট করবো। ইন্টারেস্টেড মানে যারা আকর্ষণীয়, এটার প্রতি তাদের আকর্ষণ আছে, তাদের কাছে একটা শো হবে। তো এটা দিলাম, বিজনেস, ফাইন্যান্স যারা আছে তারাও তো এটা আমার ঘড়ি, স্মার্ট ওয়াচটা কিনতে পারে, তাই না? তো তারা তো আর বাহিরে না, এর বাহিরে না, তাদের তো শখ আছে, তারাও তো চাইলে কিনতে পারে। তো এটাও দিতে পারি আমরা, স্মল বিজনেস, এটা আমি বি হয়ে গেছে। আচ্ছা এটা চলে গেছে ডেমোগ্রাফিকে। তো আমি কি করলাম, আপাতত এই কয়েকটা কি করলাম, ইন্টারেস্ট গুলো সেল করলাম। এগুলো সেল করার পর আমি দেখব যে আমার এখানে আমার দেওয়া এই লোকেশন গুলো ঠিক আছে কিনা, আমার বাজেটটা ঠিক আছে কিনা, আমি ফেসবুক এই যে আমাদের কনভারসেশন গোলটা কি বা কি, কোথায় কনভারসেশন হবে, পেজে, ওয়েবসাইটে নাকি আমাদের মেসেজিং অ্যাপসে, সেগুলো আমরা দেখব। সেগুলো দেখার পরে আমরা, এইগুলো সবকিছু ক্লিয়ার হলে আমরা প্লেসমেন্টটা
আমরাই করব। আমরা এখানে কি করব, এখানে আমরা প্লেসমেন্টটা সিলেক্ট করব, ম্যানুয়ালি দিব, ম্যানুয়ালি দিয়ে আমরা এখান থেকে প্লেসটা, তো আমরা আসছিলাম কোথায়, আমরা আসছিলাম এই জায়গায়। তো আমরা কি করছিলাম, এই যে সেকেন্ড অপশন এটা কিন্তু আমরা কি করছিলাম, ফিল আপ করছিলাম। আমরা কনভারসেশন, আমাদের যে বাজেট আছে সেটা, আমাদের কবে ডেট শেষ হবে, অ্যাডকামেন্ট কবে চালু হবে, আবার লোকেশন, তারপর ডিটেল, টার্গেটিং, এজ, জেন্ডার, এগুলো আমরা কি করছিলাম, এবং ম্যানুয়াল প্লেসমেন্টে ছিলাম। এখন আমরা কি করব, ম্যানুয়াল প্লেসমেন্টটা দেবো। ম্যানুয়াল প্লেসমেন্টে শুধু এনগেজমেন্টের ভিতর ফেসবুক পেজ যদি গোল হয় তাহলে ফেসবুক পেজ, ফেসবুক ফিড, ফেসবুক ভিডিও ফিড আর মার্কেট প্লেস এটাই থাকবে। আর বেশিরভাগ ভালো ফেসবুক ফিডটা রাখা আমরা সব উঠাই দিব, তো আমাদের এগুলো লাগবে না, জাস্ট ফিডটা রাখবেন। যখন আপনি অ্যাড ক্যাম্পেইন করবেন তখন ফেসবুক ফিডটা রাখবেন, যখন ফেসবুক ফিডে রাখবেন তখন রেজাল্ট বেশি আসবে। এখানে হয়তো রিচ কমছে এটা কোনো প্রবলেম না, বাট ফিডে কিন্তু বেশিরভাগ মানুষ আপনি এনগেজমেন্টের জন্য লাইক এগুলো দিবে, তো মার্কেট প্লেসের ভিতরে মানুষ এতটা দেখবে না। ভিডিও ফিডের ভিতরে তো আমরা স্কিপ করে যাই অ্যাড গুলো, তো আমরা নিজেরাও জানি আমরা কতটুকু অ্যাড দেখি আর না দেখি, তো আমাদের দরকার নাই, আমরা ফিডেই রাখবো এতটুকুই। এরপর আমরা কি করবো, নেক্সট ধাপে চলে যাব। এখান থেকে সার্চ রেজাল্টে সার্চ থাকবে, তো আমরা একদম লাস্ট অপশনে চলে যাব, থার্ড নাম্বারে যাওয়ার পর এখানে আমাদের অ্যাড নেম থাকবে, এখানে অ্যাড সেটআপ, অ্যাড ক্রিয়েটিভ, তো এখান থেকে আমরা অ্যাড মিডিয়া করতে পারবো, মানে আমাদের যে ফটো সেটা আমরা এখানে অ্যাড করতে পারবো, সেটা আমরা এখান থেকে দিব। আর যদি না চাই এখান থেকে আমরা কোনো পোস্ট কে সিলেক্ট করব, তাহলে এখান থেকে মেবি পোস্ট সিলেক্ট করতে পারবো আমরা। এটা হলো অ্যাড ক্রিয়েটিভ, তো এখান থেকে অ্যাড ইমেজ দিব, অ্যাকাউন্ট ইমেজেস, এখান থেকে এটাকে দেখি পেজ ইমেজেস দিব, অ্যাকাউন্ট ইমেজেস থেকে পেজ ইমেজেস দেওয়ার পর এখান থেকে পেজের ভিতরে যে ইমেজ গুলো আছে মানে পোস্ট গুলো আছে সেটা অনুযায়ী যে সুইচেবল হয় তাহলে এরকম ওয়ার্নিং চিহ্ন আসবে না, এরকম এরকম থাকবে, ওয়ার্নিং আসলে বুঝবেন তো সেটা স্কোয়ার সাইজের না, যেটা স্কোয়ার সাইজের না বা ল্যান্ডস্কেপ না সেটা কিন্তু ওয়ার্নিং আসবে। তো এই দেখুন ল্যান্ডস্কেপ, এগুলা ল্যান্ডস্কেপ যেগুলো এরকম থাকবে বড় লম্বা এগুলাকে ল্যান্ডস্কেপ বলা হয়, আর স্কোয়ার একদম সমান সব এক সাইজের। তো মনে করুন আমি একটা পোস্ট কে সিলেক্ট করলাম, মনে করুন এটাকে সিলেক্ট করে দিলাম, তো মনে করুন এটাই আমার একটা কি স্মার্ট ওয়াচের প্রোডাক্ট, তো এটার ভিতরে আমি সিলেক্ট করে দিলাম আমার, এটার ভিতরে সিলেক্ট করার পর আমার প্রাইমারি টেক্সট থাকবে, প্রাইমারি আমরা মানুষকে বলতে পারি, ফর মানে ক্লায়েন্ট যেটা যদি বলে, যদি না বলে তাহলে আপনি ফরগেট, ডিসকাউন্ট, লাইক আস বা ডাইন সাইড থেকে লাইক করুন, লাইক দ্য বাটন ফ্রম লেফট সাইড, এই যে এরকম কিছু আমরা লিখে দিব, লাইক দ্য বাটন ফ্রম রাইট সাইড, ফ্রম লাইক দ্য বাটন ফ্রম রাইট সাইড, ডান দিক, ডান ডান দিক থেকে কি করুন লাইক বাটনটি প্রেস করুন, এরকম কিছু। তো এই গেল আমাদের, এটা দিয়ে হয়ে গেল অ্যাড টেক্সট অপশন। যদি আমি কোনো টেক্সটের অপশন দিতে চাই তাহলে দিতে পারবো, বাট আমার দরকার নেই, আমি ইমেজ দিয়েই আমি রান করব, এবং এখান থেকে অ্যাজ দ্য ইন্ট্রোডাকশন এবং লাইক থাকবে এবং লাইক দ্য বাটন, বাট যদি ক্লায়েন্টে বলে এরকম লেখা কোনো রিকোয়ারমেন্ট তাহলে থাকবে। তো প্রিভিউতে গেলে আমরা দেখতে পারবো এটা সার্চ রেজাল্টটা এরকম হবে, যেহেতু আমি দুইটা প্লেসমেন্ট জাস্ট করেছি, এটা ফিডে এরকম দেখাবে এবং সার্চে এরকম দেখাবে। চাইলে আপনারা কি করতে পারেন, ক্লায়েন্টকে এই যে শেয়ার অপশন থেকে শেয়ার লিংক, এই লিংকটা ক্লিক করে শেয়ার করে ক্লায়েন্টকে আপনি লিংক দিতে পারবেন, ক্লায়েন্ট কি করতে পারবে, এটা প্রিভিউ করতে পারবে, এটা দেখতে কেমন ক্লায়েন্ট এটা দেখতে পারবে। হ্যাঁ এরকম যদি করি যে ক্লায়েন্ট এরকম দেখাবে আমাদের ফেসবুক ফিডে এরকম দেখাবে, তো ক্লায়েন্টকে লিংকটা দিলে শেয়ার করলে এখান থেকে শেয়ার লিংক এটা সেট আপ করে দেখাবেন ক্লায়েন্ট, যদি বলে হ্যাঁ ঠিক আছে রান করে দাও তাহলে কি করবেন, সবকিছু ঠিকঠাক হলে আপনি সবকিছু দেখেই করে তারপর কি পাবলিশে ক্লিক করে দিবেন, সরাসরি এখান থেকে আসবেন, এখান থেকে এসে পাবলিশ দিয়ে দিবেন, আর পাবলিশ দেওয়ার আগে অবশ্যই দেখবেন যে আপনার কার্ড অ্যাড করা আছে কিনা, এখান থেকে পাবলিশ দিয়ে দিবেন, তাহলে শেষ কি হয়ে গেল আপনার একটা শিডিউল হয়ে যাবে, এবং 6 তারিখ যে দিলাম আমরা পরবর্তী দিন, তো সেদিনকে যে টাইম দিয়ে আমি একটা সেট আপ করেছি সেই টাইমে রান হয়ে যাবে অটোমেটিকলি। এই হলো আমাদের এনগেজমেন্টের কাজ। আর এনগেজমেন্টে কি করা